সম্পত্তি নিয়ে বিবাদের জেরে বাবার মরদেহ সৎকারে বাধা, এমনই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর টু ব্লকের বাচকুল গ্রামে। জানা যাচ্ছে ভাইয়ে ভাইয়ের সম্পত্তি নিয়ে বিবাদের জেরে গত মঙ্গলবার রাত থেকে পড়ে রয়েছে বাবার মৃতদেহ। বাচকুল গ্রামের বাসিন্দা তেজস্কর অধিকারী গত মঙ্গলবার সন্ধ্যায় মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। মঙ্গলবার রাত থেকে দিনভর বাড়িতে পড়ে রইল মৃতদেহ। সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদের জেরে এই অচলাবস্থা। বাচকুল বাসস্ট্যান্ডে বাবার সম্পত্তি রয়েছে প্রায় 1 কোটি টাকার। দাদার পরিবারের অভিযোগ, বাবার কাছে মৃত্যুর আগে সম্পত্তি লিখিয়ে নিয়েছে ছোট ভাই। আর ছোট ভাইয়ের পরিবারের অভিযোগ, সম্পত্তির বিবাদের জেরে দাহকার্য আটকে রয়েছে। শেষমেশ পুলিশ প্রশাসন, পাড়া প্রতিবেশী ও স্থানীয় বিশিষ্টজনের প্রচেষ্টায় এই যাত্রা মোড়েও শান্তি পেল বাবা। দাহকার্য সম্পন্ন হয়েছে বুধবার রাতে। আমার আগে দাহ হবে, পরে আগে জায়গাপত্র তারপরে দাহ হবে। ছোট ছেলে একজন কাজে যাইছে, বুড়ো ছেলে বলছে আগে দাহ হবে না, আগে জায়গাপত্র হোক তারপরে আগে দাহ হবে। আমার বাবা কি হয়েছে, আমার মা যখন বাবা অসুস্থ হয়েছিল তখনই আমার মাকে ওখানে আমার কাছে যাবে। হ্যাঁ, তখন তো কোনো ভাই তো বলেনি যে আমার বাড়িতে চলে এখানটায় থাক। আমার বাড়িতে ছিল মা, না থাকলে এবার বাবা যদি না যেত তাহলে মাটা কোথায় থাকতো, কেউ যদি নেই রাখে। হ্যাঁ, আমার সামনে বাড়ি, এবার আমার সামনে বাড়ি বলতে নিয়ে গেছে। আমাকে কত আজে বাজে ভাষা, আমার মেজো ভাউ সব লোক আমাকে ভাষা, সকালে মারধর করতে আসছে আমাকে, আমার ছেলেকে মারছে। কেন ওই এই যে বলতে আসছে আমাকে আজে বাজে ভাষা বলেছি, আমরা কোন চাইছি আজ থেকে সমস্ত ঠিক করছে। আরে তারা কেন বা আমাকে খাওয়াইনি, আমার একটাই ভাষা। এতটুকু ঘরের মধ্যে কোনোদিন জিজ্ঞাস করতে আসিনি যে বাবা কেমন আছে, বাবা কেমন আছে, কোনোদিন তিন বছর অসুস্থ হয়ে আছে, একটাবার কেউ দেখতেও আসেনি পর্যন্ত। বাবার সম্পত্তি বাবা কাকে দিবে, তার বাবা ব্যক্তিগত ব্যাপার, সেটা তো আমাদের বলে কোনো দরকার নেই। বাবার সম্পত্তি তার বাবা, আপনার নামটা কি? আমার মিতালি মহাপাত্র। যখন সবকিছু ব্যবস্থা হয় ওরা সবাই আটকে দিল, দিয়ে বলছে যে আগামী মাস আমার স্বামী আমার ননদ এদের সাথে মারপিট হয়ে হাঙ্গামা করতে তারপরে সে বেরিয়ে গেছে। ২ বছর অসুস্থ হয়ে গেছে, কেউ একজনও আসেনি। পায়খানা করা, তার পায়খানা পরিষ্কার করা সবকিছু সেই করছে। এই আমাদেরকে এখানে ছেড়ে দিয়ে মা আর বাবা ছিল সেখানে, যেখানে আমার বড় ভাসুরার হয় সেখানে 2 বছর রয়েছে। দিয়ে আজকে সবাই মা আর পিট করতে আসে, দাঙ্গা করতে আসে, সবাইকে ডেকে কি বলছে, বলছে আগে উসাবুসি হবে, ভাগ হবে, তারপরে পুরা হবে। আগে সম্পত্তি দাও তারপরে পুরা হবে, তাও হবে। এবারে আজকে 10 বছর আমাদের আছে। জায়গা জমি কি আপনাদের নামে লিখে দিয়েছে? এই ঘরটা আর একটা দোকান আছে এর বাবার নামে লিখে দিয়েছে। 10 কোটি টাকা সম্পত্তি আছে বলে আমার বাবা আগে, আমার বুড়ো ছেলে তার বাবার বিলাসী ছিল, আমার বুড়ো ছেলে আগু তার বাপকে লিয়া যায় কাঁথি দিয়ে রেস্টি করে নিচ্ছে। কিটা রেস্টি করে নিচ্ছে? কাঁথি দিয়ে বিলা। আচ্ছা, আর জমি দিচ্ছে তার বাবা রেস্টি করে দিচ্ছে, এই জন্য বড় টোকা রেস্টি করে দিতে তার বাবা তাকে ঘর বাড়ি দিচ্ছে। এই জন্য করতে আগে পুষা পুছি হোক, জেগে আগে পরিষ্কার হোক, তারপরে তার মরি, তাও হবে। কেউ তার বাপকে কাঁথি দুটি নিয়ে যা শুয়ে, কেউ জানেনি, কেউ জানে, আমাদের কেউ জানে, আমার ও বড় ছেলে তার নিয়ে যায় তার বাবাকে নিয়ে যায়, ইয়ে করছে না, তার নামে তার বাপের নামে দিলা থাইল, বড় ছেলে তার বাপের নামে লিয়া, বড় ছেলে তার বাপের তার নামে করে দিচ্ছে, এই নিয়েই তো গন্ডগোল লাগছে। এই জন্যই কি এই বাড়ি বা দোকান ছোট ছেলের নামে করে দিয়েছে? তার বাবা করে
বড় ছেলে মারলো, এটি মারলো, বৌমা গলা টিপে মারলো। তার বাবা বলে, মা আমার সম্পত্তিকে মাকে মারু। এই বলে তার বাপ কি হচ্ছে, দুটা তো তার ছেলের নামে লিখে দিচ্ছে, দাদা তো দেখে দিচ্ছে রাস্তা আমাকে। বাবা তো গতকাল প্রয়াত হয়েছেন, বাবা তো হয় আপনার, এখনো দাহ করেননি কেন? ছোট ভাই সকাল থেকে বেরিয়ে গেছে, আচ্ছা সেই জন্য হয়নি, ছোট ভাই না এলে হবে না।